আসসালামু আলাইকুম বনি আমিন মডিউল টুতে রয়েছে কমন লাইন অ্যাডমিনিস্ট্রেশন ইউজার ইনফরমেশন ম্যানেজমেন্ট উইথ কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার এই সেশনে এই অ্যাজেন্ডাগুলো নিয়ে কথা বলবো ম্যানেজিং ইউজার অ্যান্ড গ্রুপ ভিউইং ইনফরমেশন ইউজার ইনফরমেশন এবং সুইসিং ইউজার উইথ শোডো সো আশা করি বুঝতে পারছেন সো প্রথম কথা বলবো ম্যানেজিং ইউজার ইউজার কথাটা আসতে গেলেই আমরা আসলে কথা বলতে হ যে ইউজারটা কী আপনারা জানেন যে লিনাক্স হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার অ্যাকাউন্ট এবং কি তাদের প্রাইভেলাইজ দেওয়া থাকে এই প্রাইভেলাইজের জন্যই লিনাক্স মাল্টি অ্যাকাউন্ট থাকতে সো ইউ শুড নো বেসিক লিনাক্স অ্যাডমিনিস অ্যাডমিন টু ক্যান হ্যান্ডেল ইউজার অ্যাকাউন্ট ইউজার গ্রুপ ইউজার ম্যানেজমেন্ট ইন লিনাক্স সো দে আমরা এই বিষয়ে কথা বলবো ফার্স্টলি যদি আমরা বলতে হো প্রথমে যদি আমরা দেখি ফার্স্টলি আমরা একটা বিষয় দেখে আসবো যে ইউজারগুলা কোথায় থাকে দেন আমরা ইউজার টাইপ নিয়ে কথা বলবো সো আমি একটা লিনাক্স টার্মিনালে চলে যাব কালি জাস্ট ওয়েট করবো এবং কি আমরা একটা টার্মিনালকে ওপেন করবো সো আমরা আমি ডবিউ ডি এই কমান দিলে আমরা আসলে ইউজার গ্রুপ দেখতে পারবো যে কতগুলো ইউজার রয়েছে দেখেন এখানে অনেকগুলো মাল্টিপল ইউজার রয়েছে যেমন রোট ইউজার রয়েছে ডেমন ইউজার রয়েছে এবং কি বিন রয়েছে কোন ইউজারগুলো কী এবং কি জন্য ব্যবহৃত হ সেই ইউজার সম্পর্কে আসলে আমাদের কথা বলতে হবে সো আমি আমার ফিরে যাই ইউজারে যে ইউজারগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছি কোন ইউজার আসলে কিসের কাজে ব্যবহৃত হ এবং কি করে মূলত আমাদের কী করে থাকে সো ফার্স্টলি যে বিষয়টা রয়েছে টাইপ অফ ইউজার টাইপস অফ লিনাক্স কালি লিনাক্স লিনাক্স ইউজার্স সো এই প্রজেক্ট টাইপস অফ কালিলিনাক্স ইউজার নিয়ে কথা বলবো। আসলে মূলত বিভিন্ন ধরনের ইউজার রয়েছে যেমন রুট ইউজার রয়েছে সিস্টেম ইউজার রয়েছে রেগুলার ইউজার রয়েছে এবং কি রিভার্স ইউজার রয়েছে সো এর পাশাপাশি আরও বেশ কিছু ইউজার রয়েছে যেমন স্ট্যান্ডার ইউজার সুডু ইউজার গ্যাস্ট ইউজার গ্রুপ ইউজার এবং কি বিভিন্ন ধরনের এদের বিভিন্ন কাজগুলা রয়েছে সো কালি লিনাক্স টাইপস অফ ইউজার অ্যান্ড আইডি এবং কি দেখতে পারছেন এখানে কিছু আইডিও কিন্তু রয়েছে যেমন ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান যেমন ওয়ান থ্রি ফোর এই ইউজার এই সেই আইডিগুলো সম্পর্কে আসলে কথা বলা দরকার সো হাই আমি বনিয়ামিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমরা যদি লিখি টাইপস অফ ইউজার দেন ডি ওকে প্রথমে আমরা কথা বলতেছিলাম রুট ইউজার সম্পর্কে সো লিখি রুট রুটের আমাদের আইডি হচ্ছে জেরো রুটের আইডি হচ্ছে আমাদের জেরো সো সিস্টেম ইউজার সিস্টেম ইউজার ওকে এখানে যদি আমরা এভাবে দিই তাহলে একটু দেখতে সুন্দর দেখা যা। সিস্টেম ইউজার এবং কি সিস্টেম ইউজার রয়েছে আমার ওয়ান থেকে নাইন 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 এ পর্যন্ত সো ওয়ান থেকে নাইন নাইন হচ্ছে সিস্টেম ইউজার সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি সো আমি কমনটা লেখব প্যারামিটার দিব গ্রাফ আমরা জিরো দিব সরি কন্ট্রোলক্স শুধু বেশ ক্লিয়ার করে নিলাম আমরা লেগ বকেট ইটি সি ফার্স গ্রাফ রুট দেখতে পাচ্ছেন রুটের জন্য রয়েছে জিরো জিরো আমার রুটের জন্য রয়েছে ইউজার আইডি জিরো জিরো সো এই জন্যই রুটের জন্য আমরা আসলে জিরো জিরো ইউজ করি রুট আসলে কি একটা হচ্ছে সুপার ইউজার যার ইউ হচ্ছে জিরো দিস ইউজার হ্যাজফুল অ্যাক্সেস টু সিস্টেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেন এখন আমরা দেখব সিস্টেম ইউজার সো সিস্টেম ইউজার বলেছিলাম যে সিস্টেম ইউজার আমাদের ওকে সিস্টেম ইউজার হয়েছে ও ওয়ান থেকে নাইন পর্যন্ত ওয়ান থেকে নয়শো নব্বই পর্যন্ত ওকে দেন গ্র্যাপ ওয়ান এগুলো হচ্ছে আমাদের সিস্টেম ইউজার সো ওয়ান থেকে যেমন ড্রেমন এবং কি লাস্ট সিস্টেম ইউজার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান জিরো ওয়ান নট এই পর্যন্ত যেমন এক্স আর ডিপি এর আগ পর্যন্ত আমাদের সিস্টেম ইউজার রয়েছে সো আমরা যদি কমানটা আবার লিখি ওকে একটু টাইম দিবে না আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম ক্লিয়ার করে নিলাম সো নাইন 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 যদি দেই সো নাইন নাইন যেহেতু নেই এই এর আগ পর্যন্ত এক্স আর ডিপির আগ পর্যন্ত যতগুলো ইউজার রয়েছে এগুলোকে সিস্টেম ইউজার যার ইউ হচ্ছে ওয়ান থেকে ওয়ান নাইন নাইন দেন রয়েছে রেগুলার ইউজার গেগুলার ইউজার রেগুলার ইউজার ইউ আইডি হচ্ছে ওয়ান জিরো 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 থেকে প্লাস ওয়ান ওয়ান জিরো থেকে প্লাস আরেক টাইপ ইউজার রয়েছে যেগুলোকে রিজার্ভ ইউজার বলে বা রিজার্ভ ইউ আইডি বলে যখন মিনিমাম পারমিশনগুলো দেওয়া হোক আমি লিখেই ফেলি রিসার্ভ ইউজার আইডি যেগুলোকে রিজার্ভ করা হয়েছে সেগুলো হচ্ছে সিক্স ফাইভ ফাইভ থ্রি ফোর এই এই জাতীয় এই জাতীয় ইউজারগুলো হচ্ছে যে রিজার্ভ ইউজার যখন ইউআইডি আপনি সেটাকে ট্রাইভ করে দিবেন সো আমরা কি দেখলাম রুট ইউজার যার ইউ হচ্ছে জিরো সিস্টেম ইউজার যার ইউ আইডি হচ্ছে ওয়ান থেকে ওয়ান নাইন নাইন এবং কি রেগুলার ইউজার যার ইউজার হচ্ছে হান্ড্রেড প্লাস এবং কি রিজার্ভ ইউজার রিজার্ভ ইউজার সম্পর্কে রয়েছে সো একটা বেসিক ধারণা আসলো আমাদের যে ইউজার সম্পর্কে যে আমাদের কী টাইপগুলো ইউজার এবং কি 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 কাজ করে সো আমরা বেশ কিছু কমান্ড দেখব ম্যানেজমেন্টের ক্ষেত্রে সো ম্যানেজমেন্ট ওকে ক্লিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কিছু কমন দেখব যেগুলো ওকে ম্যানেজমেন্ট যেমন আমরা গ্রুপ দেখতে পারি সোল্ডার ফাইল দেখতে পারি এই ফাইলগুলো কাজ হতে কি যেমন ইটিসি এখানে পাসওয়ার্ড ইউজার আইডি এবং হোম ডিরেক্টরি এবং কি ডিফল সেল এই বিষয়গুলো থাকে যেটা আমরা আসলেই দেখলাম সেটা হচ্ছে ওকে ক্লিয়ার উম কি লেখতে পারি ক্যাট ইটিসি গ্রুপ তাহলে এগুলো হচ্ছে আমার গ্রুপ সো আমরা গ্রুপ দেখতে পারলাম এবং কি আমরা ইউজার দেখতে পারলাম এবং কি গ্রুপ দেখতে পারলাম সো এখন আসবো মূলত আমরা সোল্ডার ফাইলে সোল্ডার ফাইল ইসিফ ভিতরেই এটা দেখলেই বোঝা যাবে যে কিভাবে আপনি সোল্ডার ফাইল করতে পারেন সো এখন যে বিষয়টি রয়েছে লিনাক্স ইউজার ম্যানেজমেন্ট কমান আমরা কথা বলবো এখন লিনাক্স ইউজার ম্যানেজমেন্ট কমান সম্পর্কে প্রথম যে কমানটা রয়েছে কারেন্ট ইউজার লগ ইন সো আমরা দেখব কারেন্ট ইউজার লগ ইন সো আমরা একটু নোট নেই বিকজ এটা ভালো হবে এটা লাইনের জন্য এটা নোটের জন্য সো নেন কালি ডট টি এক্স টি ওকে আমরা এখানে নোট নিব আমরা কী দেখব কারেন্টলি লগ ইন ইউজার check লগ ইন আমরা এটা দেখব তাহলে আমরা কিভাবে দেখতে পারি একটা কমান রয়েছে হো হো কমান্ড দিলেই আপনি বুঝতে পারবেন যে এটা কি হিসেবে কাজ করতেছে সো দেখতে পাচ্ছেন এখন কালি ইউজার নামে আমরা আসছি কালি ইউজারে আমরা রয়েছি সো এটাই মূলত যেমন পিএসটি ওয়ান এবং কি কালি ইউজার সিস্টেমে রয়েছে সো আমি যদি ক্লিয়ার করে দেই এবং কি হ কমান দিই তাহলে আমরা কালি ইউজারে দেখতে পারতেছি সো আমরা যদি এর সাথে এইস লিখি তাহলে আমরা কমেন্ট পর্যন্ত আপনার দেখতে পারবো সো এটা কিভাবে দেখবো ম্যান হো তাহলে আমরা যে ইউজেস রয়েছে যেমন এতে অল এবং কি বিতে বোর্ড টাইম অ্যান্ড লাস্ট সাইম বোর্ড দ্যাট হ্যাডিং এবং এলতে লগ ইন এই বিষয়গুলো আসলেই দেখতে পারবো কিউ দিয়ে আমরা সেটা থেকে লিভ করব। সো দেন এরপর রয়েছে লিস্ট অফ অল ইউজার সরি লিস্ট অফ অল ইউজার এর ভিতর যে কমান্ডটা রয়েছে সেটা দেখতেই পারছেন প্রথম কুঁজে কমান্ডটা দিয়েছিলাম ক্যাট পাস ডবলিউডি ওকে এর আগে রয়েছে ই ট্রি সি এই কমানটা দিলে আমরা সকল ধরনের ইউজার লিস্ট অফ ইউজার দেখতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত ইম্পর্টেন্ট অনেক সময় আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে বিভিন্ন ধরনের ইউজার তৈরি করতে হোক বিভিন্ন ধরনের নতুন ইউজার তৈরি করতে হোক ইটস টার্মিনাল বেস এট এ কমান বেস আমি গ্রাফিক্যালও দেখানো ট্রাই করব যে গ্রাফিক্যাল কিভাবে আসলে ই ইউজারগুলো ম্যানেজ করে যদিও এটা উবন্ত হলে ভালো হইতো যে উভন্ততে সহজে আসলেই অ্যাড করা যায় গ্রাফিক্যালি কালিতে অনেক বেশ ক্ষেত্রেই টার্মিনাল ইউজ করে সো এখন দেখবো ক্রিয়েট ইউজার ক্রিয়েট ইউজার কিভাবে আমরা একটা ইউজার ক্রিয়েট করতে পারি সো আমি অলরেডি বনি জাকারিয়া মেরি নামে ইউজার ক্রিয়েট রয়েছে সো এখন আরেকটা নামে ইউজার ক্রিয়েট করব এটাতে মূলত আসলে এই দুইটা কমন ইউজ হয় একটা হচ্ছে অ্যাড ইউজার আরেকটা হচ্ছে ইউজার অ্যাড সো অ্যাড ইউজার দেন আপনার যে অ্যাকাউন্ট করবেন যে যার নামে অ্যাকাউন্ট করবেন সো আমি এখানে দিতেছি মাসুম মাসুম হ্যাঁ দেন পাসওয়ার্ড দিচ্ছি মাসুম নামেই দিলাম মাসুম সো ফুল নেম এম ডি মাসুম নাম্বার এবং কি সেটাকে ইয়েস করে দিয়ে দিলাম এবং কি ক্লিয়ার করে দিয়ে দিলাম এবং কি দেখব ক্যাট পাসওয়ার্ড মাসুম ওকে এখানে দিতে হবে গ্র্যাফ যেহেতু আমি ফিল্ডারিং করতেছি সো দেখেন মাসুম নামে ওয়ান ফোর আমি বলেছিলাম যে সিস্টেম ইউজারগুলা যে সিস্টেম ইউজারগুলো পিআইডি কত থাকে ওয়ান হান্ড্রেডের পরে থাকে অলরেডি চারটা ইউজার তৈরি হয়েছে সো এটা যদি এভাবে মাসুম না লেখে আমি সিস্টেম ইউজারগুলা দেখি একশো দিয়ে দেই তাহলে একশোর নিচে যে ইউজারগুলা রয়েছে ওয়ান হান্ড্রেডের পরে যে ইউজারগুলো রয়েছে সেগুলোকে দেখতে পারবো প্রথম রয়েছে কালি নামে একটা ইউজার যেটাতে হুমের রয়েছে দেখেন প্রত্যেকটা ইউজার কিন্তু হুম বেশি তৈরি হচ্ছে তারপরে বড়ি নামে একটা ইউজার রয়েছে সেটাও পিআইডি হচ্ছে এত এবং কি জাকারিয়া নামে একটা ইউজার রয়েছে মেরি নামে একটা ইউজার রয়েছে এবং কি মাসুম নামে ইউজার রয়েছে যার ইউআইডি হচ্ছে এক হাজার চার সো তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এড ইউজার দিয়ে দেখেছি এখন ইউজার অ্যাড দিয়েও আপনি করতে পারেন ইউজার অ্যাড নাজিম সো ইউজার অ্যাড নাজিম নামেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সো আগের মতনই আমি দিব দেখেন নাজিম নামে একশো পাঁচ নামে একটা ইউজার তৈরি হয়েছে বাট এই ইউজারের কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়নি সো আমরা পাসওয়ার্ড কীভাবে সেট করতে পারি পাস ডব্লিউ ডি ইউজার নেম হতে লিখতে হবে ইউজার নেম ছিল নাজিম দেন পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দেবো সো এর পাসওয়ার্ডটা আপডেট সাকসেসফুলি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন এবং কি আপনাদের বুদ্ধগম্য হয়েছে কিভাবে একজন ইউজার অ্যাড করে সো এখন যে বিষয়টা রয়েছে বিভিন্ন ইউজার আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্যই আসলে ব্যবহৃত হ এবং কি আমরা ইউজার এড সম্পর্কে দেখলাম এখন ইউজার মডিফাই সম্পর্কেও একটু কথা বলতে হবে আমরা কিভাবে ইউজার মডিফাই করতে পারি বা ডিলেট করতে পারি বা ডিসেবল করতে পারি এই বিষয়ে আসলে দেখতে হবে সো এখন আমরা দেখব ইউজার মডিফাই কিভাবে ইউজারকে মডিফাই করতে পারি সো মডিফাই সো আমি এটা ক্লিয়ার করে দিব। আমরা মডিফাই যেমন যতগুলো ইউজার রয়েছে যেমন কিছুক্ষণ আগে নাজিম নামে এক ইউজার তৈরি করলাম সে ইউজারকে আসলে আমরা মডিফাই করতে চাচ্ছি তাহলে মডিফাই কি হবে এর সিনটেক্সটা হচ্ছে ইউজার মোড তারপর সে ইউজার নেম ইউজার মোড ইউজার নেম এই হিসেবে আসলে মডিফাই হও দেন তাহলে ইউজার মোড তাহলে কি লিখব ইউজার এম ও ডি মোট দেন এল নিউ ইউজার সেই ক্ষেত্রে দিব নাজিমের ক্ষেত্রে দিব নাজিম ওয়ান নাজিম ওয়ান দেন ইউজারটা ছিল নাজিম নিয়মিত সো এখন দেখব আমরা যদি দেখি ওকে দেখবেন নাজিম কিন্তু নাজিম ওয়ান নামে সেটাকে মডিফাই হয়ে গিয়েছে সো রয়েছে এখন দেখেন নাজিম রয়েছে হোম ডিরেক্টরিতে এই ইচ্ছা করলে আমরা এই ডিরেক্টরিটাও চেঞ্জ করতে পারি এই ডিরেক্টরিটাও চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে আসলে হবে নিউ একটা ডিরেক্টরি দিলে দেন এটাও হবে ইউজার মোড দেন ডিরেক্টরি নেম যেহেতু হোমে রয়েছে হোম থেকে আমরা অন্য কিছুতে চেঞ্জ করতে পারি তাহলে দেখতে দেখি যে কীভাবে করা যা ইউজার মোড দেন ডি আগের ক্ষেত্রে ইউজ করেছি এল এখন ডি এটা আসলে থেকে পাবেন এগুলো আপনি মেন লেখবেন ইউজার মোড লেখবেন তাহলে আপনি এখানে আসলে দেখতে পারবেন কোন আসলে চিহ্নতে ডিতে কি হোম ডিরেক্টরি ইতে কী অ্যাপতে কী ইনঅ্যাক্টিভ করতে কী ব্যবহৃত হ এবং কি গ্রুপ অ্যাড করতে কি ব্যবহৃত হ এই এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন সো এখান থেকে দেখে আসবেন তাহলে আমরা কি করব একটা ডিরেক্টরিতে প্রবেশ করাবো একটা ডিরেক্টরিতে প্রবেশ করাবো সো তাহলে লিখি ওকে তাহলে কি দিব ইউজার মধ্যে একটা ডিরেক্টরি যদি দেয় দেন ডিরেক্টরি দিব ইউজারটা রাখবো কোথায় হোম হোমে যেহেতু রয়েছে লাজু হোমের ভিতরে লাজু একটা ডিরেক্টরি সো একজিস্ট ইনসেবল এই কমনটা কাজ করতেছে না ওকে দেন আসলে এইভাবেই আসলে ইউজারগুলো মডিফাই করা যায় যেমন লাস্ট ইউজার জাকারিয়া ছিল জাকারিয়াকে আমি জাকারিয়াকে আমি চেঞ্জ করবো ইউজার জাকারিয়াকে আমি জ্যাক নামে করবো চেঞ্জ করবো জাকারিযা মে মেবি জাকারিয়া বানানটার স্পেলিংটা আমার দেখতে হবে জাকা রিয়াহ সো আমি সেই আগের কমানটা নিয়ে আসবো জাকারিয়া দেখেন জাকারিয়া এখন জ্যাক নামে সেটা পরিবর্তন হয়ে গিয়েছে সো আশা করি মোডিফাই সম্পর্কে বিস্তারিত তথ্য গ্যাদার করেছেন এখন আমরা দেখব আসলে যে কিভাবে আমাদের গ্রুপ অ্যাড করতে হয় সো আমরা আগে গ্রুপ ভিউ করে আসবো যেমন ক্যাট ইটিসি জি আর ও ইউপিএস গ্রুপস ইয়েস নট এস গ্রুপ আমাদের প্রত্যেকটা বিষয়ে একটা করে গ্রুপ রয়েছে যেমন জাকারিয়া নামে একটা গ্রুপ রয়েছে জাকারিয়া তো জ্যাক নামে পরিবর্তন করেছি সো আমরা কী করবো জাকারিয়া গ্রুপে জ্যাককে আমরা প্রতিস্থাপন করবো মানে জাকারিয়া জেককে অ্যাড করবো সো আমরা লিখতে পারি না ইউজার মোট এজি ওকে এজি ইউজার মোট এজি

দেন কি করব ইউজার ইউজার মড এজি জ্যাক সো মিস্টেক হচ্ছে আমি একটু গুগল করে আসি যে ইউজার এট গ্রুপ আমার একটু দেখতে হবে অ্যাট এ ইউজার গ্রুপ কিভাবে আসলে ইউজারকে গ্রুপে অ্যাড করা যা যেমন শুধু ওকে গ্রুপ অ্যাড নিউ গ্রুপ গ্রুপ এড নিউ গ্রুপ আচ্ছা অ্যাড করে দিলাম ইউজার এট এক্সাম্পল গ্রুপ এক্সাম্পল ইউজার নেম ওকে আমি একটু মিস্টেক করেছিলাম ইউজার মোট এজি শুডু এক্সাম্পল গ্রুপ এক্সাম্পল ইউজার চেঞ্জিং প্রাইমারি গ্রুপ একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে চেঞ্জ করতে হলে শুধু ইউজার জি গ্রুপ গ্রুপ আইডি ওকে আমরা ট্রাই করি এখন যে দেখি আমরা সাকসেস হতে পারি কি না ইউজার মোড এ দেন ইউারই নেই কিন্তু জাকারিয়া নামে গ্রুপ রয়েছে জাকা রিয়া ইয়াস এবার কাজ করেছে দেখেন জাকারিয়া নামে গ্রুপে ইউজার এড হয়েছে সো আমরা এইভাবে আসলে এড করতে পারি সো আমরা এখন দেখবো যে গ্রুপে কয়টা ইউজার রয়েছে মানে জাকারিয়া গ্রুপে কয়টা ইউজার রয়েছে সো আমরা ক্লিয়ার করে দিব সেক্ষেত্রে আমরা গেট গেট দেন গ্রুপ জাকারিয়া সো জাকারিয়া নামে জ্যাক নামে একটা ইউজার রয়েছে আমি আরেকটা আসলে ইউজার অ্যাড করতে চাচ্ছি জাকারিয়া গ্রুপে দেন যেহেতু বনি রয়েছে মেরি রয়েছে ওকে বনি রয়েছে এবং কি মেরি নামে ইউজার রয়েছে ডবল আর ওয়াই মেরি সো এখন আমি দেখবো যে জাকারিয়া গ্রুপে কয়টা ইউজার রয়েছে ওকে তাহলে আমি কি লেখবেন গ্রুপ দেন গ্রুপ নেম জাকারিয়া সো দেখতে পারছেন জাকারিয়া গ্রুপে কি কি রয়েছে জাকারিয়া গ্রুপে রয়েছে জ্যাক ইউজার রয়েছে বনি ইউজার রয়েছে এবং কি মেরি নামে ইউজার তিনটা ইউজার রয়েছে যেগুলো অলরেডি আমরা অ্যাড করলাম সো ভাবে দেখা যা ইচ্ছা করলে দেখি দেখা যায় কি না আই এম শিওর ক্যাট ইটিসি গ্রুপ গ্র্যাব ওকে ইয়েস এইভাবেও একটা পসিবল যে আমরা গ্রুপে এই গ্রুপে কয়টা ইউজার রয়েছে সেটাও আমরা দেখতে পারলাম সো আমরা মডিফাই নিয়ে কথা বললাম ক্রিয়েট ইউজার নিয়ে কথা বললাম মোডিফাই নিয়ে কথা বললাম আমরা একটু যদি নোটটা দেখে আসি দেন রয়েছে ভিউইং ইউজার ইনফরমেশন এই এই টপিক সম্পর্কে আসলেই কথা বলতেছি যে এবং কি ভিও করতেছি সাথে সাথে ম্যানেজ করতেছি এবং কি সেটা ভিও করতেছি সো আমরা মোটামুটি আমাদের দেখা শেষ যে আমরা কিভাবে সেটাকে ভিউ করতে পারি এবং কি ডিলেট করতে পারি ইয়েস এখন ডিলেটের যে অপশনটা রয়েছে আমরা এখনও কিন্তু ডিলেট করিনি একটা ইউজারকে আমরা ডিলেট করে দিব আমরা কীভাবে ডিলেট করতে পারি যেমন একটা গ্রুপ আমরা অ্যাড করবো দেন এটাকে ডিলেট করবো দেন কীভাবে করতে পারি একটা গ্রুপ অ্যাড করতে পারি অ্যাড গ্রুপ টেস্ট সো গ্রুপ অ্যাড হয়েছে আমরা দেখব ক্যাট ইটি সি গ্রুপ ওকে ইটিসি কেট ইটিসি ও আমরা কিভাবে গ্রুপ দেখতে পারি কেট ইটিসি গ্রুপ টেস্ট নামে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা আমরা কি করবো ডিলেট করে দেবো কীভাবে গ্রুপ আমরা ডিলিট করতে পারি সো গ্রুপ ডেল আর ইউজার ডিলিট করে ইউজার ডেল হবে গ্রুপ ডেল দেন গ্রুপের নাম তা গ্রুপের নাম কি ছিল টেস্ট ছিল সো আবার দেখব যে আসলে রয়েছে কি না দেখেন টেস্ট নামে কোনো নেই আমরা একটা ইউজার অ্যাড করবো ইউার এট সো ক্লিয়ার করে নিলাম আমরা দেখব ক্যাট ইটিসি এস এস এইচ নট এসএসএইচ ইটিসি পাস ডবলিউডি টেস্ট নামে একটা ইউজার রয়েছে সো এই ইউজারকে আমরা ডিলেট করে দিব তাহলে কি হবে যেহেতু ইউজার ডেল টেস্ট তাহলে আমরা পুনরায় দেখি যে রয়েছে কি না টেস্ট নামে কোনো ইউজার নেই আশা করি মডিফাইটা ভালো করে দেখতে পারছেন এবং কি বুঝতে পারছেন এ পর্যায়ে রয়েছে যে আমাদের অপশনটি সেই অপশনটা নিয়ে আসলে কথা বলা উচিত আমাদের সিস্টেমের যে অপশানটি রয়েছে আমি আর একটু দেখে আসবো আমাদের সেটা হচ্ছে সুইসিং ইউজার আমরা কীভাবে ইউজারগুলা সুইচ করতে পারি দেন আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করতে পারি ওকে পারমিশন ইউজার কিভাবে আমরা ইউজারকে পারমিশন দিব সো সুইসিং ইউজার দেন এখানে লিখে ফেলি সুইচ এস ডব্লিউ টিএইসি সুইস ইউজার কীভাবে একটা ইউজার থেকে আরেকটা ইউজারে সুইচ করবো সো এটা একটা টার্মিনাল আমি আর একটা টার্মিনাল নিব যেখানে আমরা আসলে সুইচ করতে চাচ্ছি এখান কালি ইউজারে রয়েছি তাহলে কীভাবে সুইচ করতে পারি এসিউ শোডো ব্যাস কালি ক্লিয়ার করে নিলাম সো এখানে রুট ইউজারে আছি সো এসিউ কালি আমরা কালি ইউজারে ফিরে গেলাম এসিউ শু এসিউ বনি দেন কালি দেখেন এখন আমরা কিন্তু বনি ইউজারে রয়েছি ষোড়ো মেরি ওকে আই ডো অ্যাবাউট মেরি ইউজার ওকে আবার দিব মেরি ইউজারের পাসওয়ার্ড আমি ভুলে গেছি সো মেরি ইয়েস মেরি ইউজারের পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রেও দেখাইছিলাম প্রথমের দিকে যে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জের এইভাবে আপনি ইউজার সুইচ করবেন যেমন ষোড়ো ব্যাস মেরি ইজ নট শোল্ডার ফাইল মেরি ইজ নট ফাইল মেরি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ান্ন সো মিরিকে যদি আমি রুট ইউজার বানাতে চাই মানে প্রেভিলাইজ দিতে চাই সো লিখে ফেলি ওকে পারমিশন ইউজার আমরা কীভাবে পারমিশন দিব মিরি ইউজারকে সো কিভাবে রুট ইউজার দিতে পারি সো টার্মিনালটা থাক আমি কাজ করে আসি যেমন নেনো এটিসি নেনো কিন্তু ইডিটর সো এটা বিশেষ করে খেয়াল রাখবেন নেনো হচ্ছে ইডিটর এস ইউ আর এস সোল্ডার ফাইল এখানে যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামে দেখতে হবে মেরি ইজ নট সোল্ডার ফাইল এখানে দেখেন রুট ফাইল হিসেবে রয়েছে জাকারিয়া বনি এবং কি রোড সো এখানে যদি আমি মেরিকেও তুলে দেই দেন আমি এই কোডটা কপি করবো আমার সুবিধার্থে এক্স ওয়াই দিয়ে সেভ করব দেন আমি সেই টার্মিনালে আসব যেটা মেরি টার্মিনাল ছিল ওকে মেরি নট সোল্ডার ফাইল এই বিষয়টা এখন দেখাবে না সো শোডো ব্যাশ মেরি মেরি অলসো রুট ফাইল পারমিশন সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওতে এই ভিডিওর যে টপিক ছিল কমান লাইন অ্যাডমিনিস্ট্রেটিভের পার ডে ইউজার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন আশা করি ইউজার অ্যাড ম্যানেজিং ইউজার ইউজার গ্রুপ এর ভিতরে অ্যাড ইনফরমেশন এবং কি ভিউইং ইউজার কিভাবে ভিউ করতে দেখতে হয় ইউআইডি সম্পর্কে সুইচিং ইউজার এবং কি পারমিশন ইউজার সম্পর্কে বিস্তারিত আপনাদের বুদ্ধগম্য হয়েছে এবং কি বিস্তারিত দেখতে পারেছেন সো সেই সাথে আমি একটা অ্যাড করব এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সো এখানেই আমি কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার এই কোর্সটা লঞ্চ করতেছি ইউটিউবে আমার বেশ কিছু ভিডিও রয়েছে দেখতে পারেন সেই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনি নিজে দেখবেন এবং কি অন্যকে দেখতে উৎসাহিত করবেন এবং কি অন্যকে ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলি এবং কি ভার্সিটি এবং কি কলেজ স্টুডেন্টদের আপনি সেটা শেয়ার করে দিবেন যদি তারাও উপকৃত হ সো এখানে আসলে এটাই আমার ইউটিউব চ্যানেল আশা করি শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম হাই আমি বনিয়ামিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন